হলিউডের ব্ল্যাকবাস্টার সিনেমা ব্ল্যাক প্যান পাথর দিয়েই সৌদি আরবে প্রথম সিনেমা হলের যাত্রা শুরু হল স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ছবি দেখতে সিনেমা হলে হাজির হয়েছিলেন অসংখ্য নারী পুরুষ রক্ষণশীল সৌদি আরবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর সিনেমা দেখায় নিষেধাজ্ঞার পর হলে এই চলচ্চিত্র প্রদর্শন করা হলো। এর আগে কনসার্ট ও কমেডি শোতে অংশগ্রহণ মেয়েদের গাড়ি চালাতে দেওয়াসহ নতুন করে সিনেমা হলগুলোর চলচ্চিত্র দেখার অনুমতি দেয় সরকার তবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো যেন সৌদি আরবের নৈতিক মূল্যবোধের বাইরে না যায় সেই দিকেও খেয়াল রাখা হবে ব্ল্যাক প্যান্থার সিনেমার প্রিমিয়ার শোতে আশা দর্শক রাহাত আলহেন্দি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এক নতুন যুগের সূচনা হলো আমাদের সামাজিক অবস্থা ও মানসিকতার পরিবর্তন হচ্ছে অগ্রগতি ঘটছে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা শিখছি সৌদি আরবের পূর্ব প্রদেশ থেকে আসা আরেক দর্শক সামের আল সোরানি বলেন এ প্রথম আমরা দেখতে পাচ্ছি আমরা সত্যিই আধুনিক হচ্ছি ক্রাউন প্রিন্স দেশকে আধুনিক করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন অন্যদিকে সিনেমা প্রদর্শনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক এএমসি এম থিয়েটারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরেন জানান এটি সৌদি আরবের জন্য একটি ঐতিহাসিক দিন অনেক বছর পর আপনারা একসঙ্গে বড় পর্দায় সিনেমা দেখতে পারছেন যেভাবে থিয়েটার সবাই দেখে এএমসি কর্তৃপক্ষ জানায় সৌদি আরবে একশোটির মতো অত্যাধুনিক থিয়েটার নির্মাণের অংশ হিসেবে রিয়াদে নতুন এ থিয়েটার উদ্বোধন হয়েছে দুই সালের মধ্যে দুই হাজার পর্দা ও তিনশোটি হল নিয়ে একটি সিনেমা শিল্প গড়ে তুলবে সৌদি সরকার যা দেশের অর্থনীতিতে নয় হাজার কোটি রিয়েল ও তিরিশ হাজার লোকের জন্য স্থায়ী কর্মক্ষেত্র তৈরিতে অবদান রাখবে বলে জানিয়েছেন